আমি কথা বলেন বলেন আমি শুনতেছি, আমি আপনার সব কথা শুনবো। আপনারা কোথায় কেমনে কি এত? হ্যাঁ 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 বলেন বলেন, আরে ক্যামেরা বন্ধ করবো কেন? আপনি শুনবেন না, কথা শুনবেন না, ক্যামেরা বন্ধ করবেন, ক্যামেরা চলো, কোন সমাধান পাচ্ছি না। এই যে এয়ারপোর্ট, আমি আপনাদেরই বলতেছি, হরজত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমি এই আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি। আর যারা এই যে প্রবাসীরা আছি আমরা, আমাদের যথাযথ সম্মান দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের সম্মান যদি আপনারা না দিতে পারেন তাহলে দায়িত্ব ঠিকানায় মা যান, আপনাদের কোনো অধিকার নাই, বুঝছেন? আপনাদের কোনো অধিকার নাই আসনে বসে থাকার, যদি আমাদের মতো প্রবাসীদের যদি সম্মান না দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই, মনটা একটু খারাপ। তার কারণটা হচ্ছে, কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম ব্যারিস্টার সুমন যখন আমেরিকা থেকে ফেরত আসে বাংলাদেশে, তখন ফেরার সময় এয়ারপোর্টে একটা ঝামেলা হয়েছে। বাংলাদেশ বিমানবন্দর এয়ারপোর্টে ব্যারিস্টার সুমনকে বাধা প্রদান করা হয়েছে এবং এয়ারপোর্টের কিছু অনিয়ম অনৈতিক কিছু কার্যকলাপ ব্যারিস্টার সুমন তুলে ধরেছে। সেই ভিডিওটা দেখার পরে আসলে মনটা খারাপ হয়ে গেছে। আমরা প্রবাসীরা দিনের পর দিন কষ্ট করে যাচ্ছি এদেশের উন্নয়নের জন্য। রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলা হয়ে থাকে, বলা হয়ে থাকে প্রবাসীরা যদি প্রবাসে গিয়ে অর্থ উপার্জন না করতো বাংলাদেশের উন্নতির দিক থেকে এত এগিয়ে যেত না। তবে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এই বাংলাদেশের এই দেশটা উন্নয়নের দিকে যাদের এত অবদান তাদের প্রতি কেন এত অবহেলা? কেন প্রবাসীদের জন্য ভালো কোনো সিস্টেম, ভালো কোনো নিয়মকানুন না এয়ারপোর্টে? বাংলাদেশ বিমানবন্দরে, ইমিগ্রেশন সেক্টরে, সব জায়গায় মানে দুর্নীতি, অনিয়ম এবং অনৈতিক কার্যকলাপ। আমাদের দেশের এয়ারপোর্টগুলো মনে হয় যে হাট বাজার, মাছের বাজার, মানে কোনো নিয়ম শৃঙ্খলা নাই। তো সেটাই তুলে ধরেছে ব্যারিস্টার সুমন ভাই। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি ব্যারিস্টার সুমন ভাইকে আমেরিকা থেকে ফেরার সময় এয়ারপোর্টে কেন বাধা দেওয়া হলো এবং এয়ারপোর্টে কী ধরনের অনিয়ম, কী ধরনের দুর্নীতি চলে, দেখুন ব্যারিস্টার সুমনের মুখ থেকে শুনুন। দর্শক শ্রোতামণ্ডলী, ব্যারিস্টার সুমনের এই ভিডিওটা দেখানোর সাথে সাথে আমি আপনাদেরকে এক প্রবাসী বোনেরও কিছু মূল্যবান গুরুত্বপূর্ণ কথা শোনাতে চাই, একটি ভিডিও দেখাতে চাই। চলুন কথা না বাড়িয়ে ব্যারিস্টার সুমন এবং সেই প্রবাসী বোনের ভিডিওগুলো দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করে আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কথা বলেন বলেন, আমি শুনতেছি, আমি আপনার সব কথা শুনবো। আপনারা কোথায় কেমনে কি এত? হ্যাঁ 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 বলেন বলেন, আরে ক্যামেরা বন্ধ করবো কেন? আপনি শুনবেন না, কথা শুনবেন না, ক্যামেরা বন্ধ করবেন, ক্যামেরা চলো, কোন সমাধান পাচ্ছি না। বাংলাদেশ বিমান তো বাংলাদেশ বিমানের সঙ্গে ক্যামেরা থাকবে তো? এখানে কি চুরি চামারি হইতেছে নাকি যে ক্যামেরা থাকবে না? মানে এ কথা কইব বাংলাদেশ বিমানে, এই যে দেখেন আমাদের বেল্টের অবস্থা, এখানে বেল্ট বন্ধ হয়ে গেছে হচ্ছে কি লাগেজের কারণে, কারণ কখন যে লাগেজ পাবো আমি লাগেজের কারণে ফেরিতেই পারতেছি না। এই হচ্ছে কি আমাদের এয়ারপোর্টের অবস্থা, এই অবস্থা না। ইমিগ্রেশনে পুলিশ যেখানে দুইজন দেওয়ার কথা, এখানে একজন গেল, এক ঘন্টা নাই। এখানে আবার আইসা আমি লাগেজ তো পাবো কোথায়, আমি বেরিতেই পারতেছি না। এই দিয়া চলছে আমাদের মন্ত্রণালয় বিমান ও কি মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ, পুলিশের কথা জিজ্ঞাসা করলেন, দেখেন প্রবাসী কল্যাণ আবার লাগেজ আছে কি পাইবেন মনে করেন শেষ পর্যন্ত? হ্যাঁ, আর আমার মালটাকেও নিয়ে যায় কিনা এটার মধ্যে, বা এটা মোবাইল আছে প্লিজ নিও না, পাইছেন? আচ্ছা আচ্ছা, এই আমি আবার আমি আরেকটু দেখাই ব্যবসার অবস্থা। হ্যাঁ এই হচ্ছে কি অবস্থা, এখন এইসব কথা কইলে তো বলবেন যে আমরা বিরোধিতা করি। এই 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 হচ্ছে কি, এই হচ্ছেন কি অবস্থা, এই যে দেখেন আইতে আইতে
এখানে এখানে এটা কোথায় বন্ধ করবে, কি করবে, কোথায় রাখবে, মানে অব্যবস্থাপনা কারে বলে? এর চেয়ে বেশি অব্যবস্থাপনা হইতে পারে না। আপনারা দেখেন অবস্থাটা, এইভাবে কি চলতে পারে? এই দেখেন, এই দেখেন এই বাচ্চাগুলো আইছে এখন। এই আপা একটু ধরেন, কত ঘন্টা করছেন? আচ্ছা, এখন এই অনেক স্পেশাল বাচ্চা, স্পেশাল চাইল্ড আসছে, বাচ্চারা কাঁদতেছে। আপনার তো স্পেশাল নিডের, এটার জন্য আলাদা কোনো ব্যবস্থা তো নাই, মানে একজন স্পেশাল নিড যাদের তাদের জন্য কোনো ব্যবস্থা নাই। এবং আপনি যদি লাইনে দাঁড়ান ইমিগ্রেশনের, এখানে বাচ্চা থাকলে যে আপনি আলাদা কোনো ব্যবস্থা করবেন, বা যদি স্পেশাল চাইল্ড হয় আলাদা কিচ্ছু নাই। মানে আবার কোথায় কোথায় প্রবাসীদের টাকায় আমরা দেশ চলে, এই হয় সেই হয়। কত ঘন্টা ট্রানজিট করে আসছেন? লন্ডন থেকে আসছেন, এইভাবেই চলছে, তাই তো? আচ্ছা, আমি এক মিনিট এইদিকে দেখান আপনাকে, এক ঘন্টা পরে পাইছেন। তা আমি ওই যে মাননীয় মন্ত্রী মহোদয়দের একটু দৃষ্টি আকর্ষণ করছি, যে আপনারা তো একটু যদি দেখতেন বা একটু খবর নিতেন, না নিবেন বইলে তো মনে হয় না, কারণ আপনারা তো আসেন বড় বড় কাজে, কিন্তু এখানে যে আমাদের অনেক কষ্ট হইতেছে, আর এত কষ্ট দিয়ে না, দিলে এটা কিন্তু এইটা ভালো হয় না। প্রবাসীদের যদি কোনো ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকে, তাহলে এখানে একটু শান্তির ব্যবস্থা করেন। তারা তো ভাই চাকাইতে আসে সময়, হ্যাঁ, তারা সময় গেলে টিভির সামনে চাকাইতে আসে, চাকাইতে আসে। আর আমাদের এই হচ্ছে কি অবস্থা, আমি আপনাদেরকে আরেকটু দেখেন কিভাবে আদেশ পাবো। কি এই হচ্ছে কি অবস্থা, এটা হচ্ছে কি আমি দিনটা বইলে দিই আজকে, দিনটা হচ্ছে যে আজকে তো বুধবার না, না? ঠিক আছে ভাই, আমি মাননীয় মন্ত্রী মহোদয় একটু দৃষ্টি আকর্ষণ করছি আর কি, দেখি কি হয়। ওকে, থ্যাংক ইউ। ইমিগ্রেশনের অবস্থা কোন দেশে আছে লাখিজ রেমন এমন করে ফালায়? হ্যাঁ, আমি কি মানুষ মনে হয় না? তোর বাবার টাকা দিয়ে লাখিজ কিনি আমরা? তোরা যে তবু বাংলাদেশে যখন যাই, বাংলাদেশে এয়ারপোর্টে গেলে লাকেজ একবারের বেশি দুইবার ব্যবহার করা যায় না, ওরা লাকেজের সুরত এই হাল করে আলায়। আর পৃথিবীর যে এত দেশ আমরা কি ঘুরি না, ওয়ার্ল্ডে আমরা ঘুরি না, তারা তো লাকেজটারে এত সুন্দর করে ওরা ডেলিভারি দেয়, মানে লাকে মানে ওরা সম্মানের সাথে দেয়, সম্মানের সাথে ইজ্জত দেয়, ইজ্জত। আর তোরা কুত্তারা কতটি বয়ারে ছুস ঘুষ খাস পকেটে, মানে আত্মাইটা থাস ফকিন্নির রহম, ফকিন্নির রহম আত্মাইটা। আর পরে লাকেজ গুলার আবার এইভাবে ডেলিভারি দেয় স্কিল লিগা। হ্যাঁ, তো করে বুঝছো যে এই স্যান্ডেল দিয়ে তোকে পিড়াইয়া তোকে গাল লাল করে নিলাম আমি। আর এই যে এখন ধর আমি এটা মাথায় ঘুরে নিব, মাথায় ঘুরে নিয়ে যাইতেছি, ঠিক আছে? নেক্সট টাইমে বাংলাদেশে আইলে যদি এই মাতার এই এই ব্যবস্থা থাকে, এক একটার খবর আছে, হ্যাঁ এক একটার খবর আছে, আমি বিষয় হয়েছে ধর আমি মাথায় নেই, বিষয় হয়েছে ধর এই যে মাথায় নিলাম, ঠিক আছে, এটা নিয়ে মাথা নিলাম। আর এইটা ডক্টর, এই তো তোরা ওই ডক্টর সস না, এমন ডক্টর সস, হ্যাঁ তোর এমন ডক্টর সস, ওই ভাই তো ডা তোর এমন ডক্টর সস, হ্যাঁ নাটকের পুতরা তোকে দুটা দিয়ে পিরামু বলছস, ওই তো সমস্যা কত ব্যথা বুকে চাপলে তাকে বলি আমি ধৈর্য। হোয়াট কি আমাকে টলি নিয়ে যেতে দেওয়া হবে না এয়ারপোর্টের বাইরে? তাহলে আমি এত মাল সাবো না কি করব ভাই? হ্যাঁ, এই যে মোর এত বড় বড় বস্তা কতগুলা ট্রলি, এই যে আমার হ্যান্ড ট্রলি, এগুলো আমি আমি কই নেব? আমার আত্মীয় স্বজনরা তো ভিতরে ঢুকতে পারতেছে না। এসব কি বলতেছেন, কি সিস্টেম বানাই রাখছেন, এগুলো কোনো সিস্টেম হইলো? হ্যাঁ, আমাকে কি দেখলে মনে হয় যে আমি এই বস্তাটা মাথায় নিয়ে তারপরে যাব? একটা প্রেস্টিজ আছে না? আমি না ধরেন যে ইয়াং মানুষ,
ঠিক আছে, গার মধ্যে শক্তি আছে, রক্ত জল জল করে, তা আমি পারলাম। ধরেন যে কোনো সমস্যা নাই, যেহেতু আমরা ইউরোপ কান্ট্রিতে থাকি, এই বস্তা মাথায় কেন, পেটের মধ্যে বাজাইও নিতে পারি, আমাদের কোনো লজ্জা সরম নাই, বুঝছেন? কিন্তু বিষয়টা হয়েছে, যারা মুরব্বি, যারা হাঁটতে চলতে পারে না, তারা কি করবে? হ্যাঁ, এই যে এয়ারপোর্ট, আমি আপনাদেরই বলতেছি, হরজত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি। এই যে যে ভাই, এতক্ষণ তো ভালোই আসলাম। পৃথিবীর যত এয়ারপোর্ট আছে, যদি চায় কেউ বাসা পর্যন্ত ট্রলি নিয়ে যেতে পারে, পরে আবার ব্যাগ দিয়ে যেতে হয়, ঠিক আছে? কিন্তু আপনারা এটা কি সিস্টেম বানাই রাখছেন? এটি কোন সিস্টেমের মধ্যে পড়ে? হ্যাঁ, মাথা কিন্তু এখন রক্ত উঠা যেতেছে। সিভিল এভিয়েশন আপনাদের বলছি, প্রবাসীদের দিয়ে ইনকাম করেন, এই টাকাগুলো কি করেন? একটা ট্রলির দাম কত ভাই? এর একটা ট্রলির দাম কত গন্ত? হ্যাঁ, এয়ারপোর্টের ভিতরে যেই মানুষ কাজ করে, স্টাফরা আছে, তাদের বেশি প্রায়োরিটি নাকি আমাদের মতো যারা এই প্রবাসে থাকে, যুগের পর যুগ থেকে দেশে ফেরত যায়, তাদের প্রায়োরিটি বেশি? বলেন তো আমাকে একটু অ্যান্সার দেন, অ্যান্সার মি প্লিজ, একটু সম্মান দেন ভাই। আমরা যে প্রবাসে পড়ে থাকি, আমাকে একটু সম্মান দেন, আমাকে পয়সা দিয়ে কিন্তু আপনাকে তো লাগা লাগা চাকা চাকা, বুঝছেন মিয়া? এইটি কোনো কথা হইলো? হ্যাঁ, এই যে এই যে এই যে টলিরের দামই বা কত, ম্যাক্সিমাম 2-3 হাজার টাকাই পড়বো। তা প্রত্যেক দিন যেই বাংলাদেশ থেকে, মানে সারা বিশ্বের থেকে যেই প্যাসেঞ্জার গুলো আপ ডাউন করে, 100 প্লেন হয়তো নামা আসা যাওয়া আসা করে এভরিডে, তো 21,000 বা 21,000 সামথিং মানুষ, তা সেই মানুষের যে টাকা, কোটি 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 টাকা যে আপনাদের ফান্ডে যাইতেছে, সিভিল এভিয়েশনের ফান্ডে যে যাইতেছে, টাকাটি কি করেন? সব কি গাইব করে লান না সব গিল্লা লান? হ্যাঁ, এসব নিয়ম কানুন বন্ধ করেন, সব নিয়ম কানুন বন্ধ করিয়া, বুঝছেন? এই যে বড় বড় বস্তা, যে প্রিয়জনদের জন্য জিনিসপত্র নিয়ে আসি, আপনারা কেউ ভিতরেও ঢুকতে দেন না, কেউ ঢুকতে পারলেও না, এগুলো মাথায় করে নিতে পারতো, আবার আমাদের ওই টলিও নিয়ে দিতে পারেন না। তাই মানে কি বাংলাদেশ আয় কি পুরা কি কাঙ্গাল ফকির নিয়ে যেমনি আমরা? হ্যাঁ, এসব নিয়ম কানুন বদলান, বুঝছেন? এইসব সিস্টেম পাল্টান। সরি, এমকে এর ব্যাগ ইউজ করি, 5 লাখ টাকা দামের গড়ি ইউজ করি, এত ফুডানি মুড়ানি দিয়ে আইলাম বাংলাদেশ, আইয়া যদি বস্তা মাথায় নিতে হয়, হ্যাঁ, এ কেমন দেখা যায় কন্দি? এই যে ধরেন বস্তাটা মাথায় নিলাম, ধরেন আমি মাথায় নিলাম, কোনো সমস্যা নেই, কিন্তু যারা বয়স্ক, হাঁটাচলা করতে পারে না, এখন ধরেন আমি বস্তা, একটা বস্তা মাথায় নিলাম, আর ট্রলি এইভাবে হাতে নিলাম, কিন্তু এই ট্রলিটা আমি কি করবো? জেসে একজন রকম দায়িত্ব দিয়া যাবো যে ভাই, এটা একটু দেখেন, হে তো হাফিস করে দিব, পরে কিব? হ্যাঁ, এটি বন্ধ করেন, এটি বন্ধ করেন। আর যারা এই যে প্রবাসীরা আসি আমরা, আমাদের যথাযথ সম্মান দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের সম্মান যদি আপনারা না দিতে পারেন, তাহলে দায়িত্ব ঠিকানায় মা যান, আপনাদের কোনো অধিকার নাই, বুঝছেন? আপনাদের কোনো অধিকার নাই আসনে বসে থাকার, যদি আমাদের মতো, আমাদের মতো প্রবাসীদের যদি সম্মান না দিতে পারেন। সম্মান চাই আমরা, আমরা সম্মান চাই, আমরা সুযোগ সুবিধা চাই। আপনাদের তো ভাত কাপড় মাছ বাংলাদেশের টাকা এডি চাই না, বরঞ্চ আমরা বিদেশ থেকে টাকা পাড়াই আপনাকে, হেডি দিয়ে এত ভালুম ভালুম গালুম গালুম করেন। প্রবাসীরা যদি টাকা রেমিডেন্স পাঠানো বন্ধ করে দেয়, শুধু এক মাস দেখেন, রেমিডেন্স পাঠানো বন্ধ করে দিলে বাংলাদেশের অর্থনীতি কতটা ডাউন হয় একটু চিন্তা করেন তো, চিন্তা করেন। এসব নতুন নতুন বকোয়াস বন্ধ করেন, বুঝছেন? খালি কেমনে প্রবাসীগোর উপরে চাপাইয়া প্রবাসীগো হ্যারাসমেন্ট করা যায়, এগুলাই আপনারা করতে থাকেন। নাই মামুরা নাই, বড় বড় পোস্টের মানুষ নেই, যেহারা আমাকে ইদিয়া বার করে দিব, ধরেন তা না ধরলাম যে আমার আছে, আমার মামুরা আছে বড় বড় পোস্ট, হেরা একটু হ্যালো করলে আমার ছাইড়া দিব, তা আদার্স যে নর্মাল পাবলিক তারা কি করবো? তাগো ভোগান্তিটা তো আপনাদের দেখতে হবে, তাদের কি, তাদের তো ধরেন যাদের মামা নাই বা ফোন দেওয়ার মতো লোক নাই, উপরের কর্মকর্তারা নাই, তাদের তারা কি করবে? এরকম বস্তা একটা কাকে নিবে, একটা মাথায় নিবে, আর একটা দাঁতে ধরবো নাকি? আমরা জবাব দেন, জবাব তো দিতে পারবেন না। ধরেন এইটাও না আমি মাথায় নিলাম, ঠিক আছে, এইটা ধরেন মাথায় নিলাম, এই যে দেখেন একটু সিস্টেমটা বুঝছেন বাবা, এটা ওজন আছে গো, ধরেন মাথায় নিলাম, যদি ওইটা মাথায় মানায় না আমার, ধরেন এইটা না আগে না, ধরেন এইটা আমি, এটা আমি গলায় নিলাম, ঠিক আছে, এইটা আমি মাথায় নিলাম, পরে এইটা ধরেন হাতে নিলাম, এখানে এই জিনিসটা আমি কেউ নিম কন, এই জিনিসটা আমি কিভাবে নেব? যেহেতু আমি একা আসছি, আর যদি আমার সাথে অন্য কেউ যায়, তারও তো লাকেজ থাকবে, তার লাকেজ থাকবে না, তারও তো ব্যাগ থাকবে, এটা কি করবো? এই জিনিসগুলো আমি কেমনে নিবো? ধরেন এই কটা জিনিস একটা মানুষের পক্ষে পসিবল,
এই দুইটা জিনিস পসিবল, কিন্তু এই যে এক্সট্রা এই যেগুলো থাকে এটা কি করবো? হ্যাঁ, এটি এটি বন্ধ করেন, বুঝছেন? এটি বন্ধ করে প্রবাসী গো যথাযথ সম্মান দেন, সুযোগ সুবিধা দেন, আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ তো দিতে ইচ্ছা করতেছে না, সবগুলোর জুতা দিয়ে পিটাইতে ইচ্ছা করতেছে। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা ব্যারিস্টার সুমন ভাইয়ের এই ভিডিওটা দেখলেন যে তিনি এয়ারপোর্ট থেকে ফেরার সময় কীরকম অবস্থায় পড়েছে, কীরকম অস্থিতিশীল পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে তার, এবং ব্যারিস্টার সুমন কিছু অনিয়মও তুলে ধরেছে এয়ারপোর্টের বিমানবন্দরের কিছু স্টাফের, এবং সেই সাথে সাথে এক প্রবাসী বোন তাসনিয়ার মুখ থেকে আপনারা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলেন। ভাই, বুঝি না কেন প্রবাসীদের মূল্যায়ন করতে জানি না আমরা, নিজের পরিবার আত্মীয় স্বজন ছেড়ে দূর প্রবাসে গিয়ে অর্থ উপার্জন করছি, দেশের রেমিটেন্স পাঠাচ্ছি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, দেশের উন্নয়নের দিক থেকে প্রবাসীদের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি, তাহলে কেন এই প্রবাসীদেরকে নিয়ে এত হেনস্থে এবং এত হেউ করা হয়, এত ছোটো করা হয় প্রবাসী কর্মীদের? সবথেকে বেশি এটা করা হয় এয়ারপোর্টের ভেতরে। এয়ারপোর্টে প্রবাসীদের সঠিক মর্যাদা, সঠিক মূল্য কেউ পায় না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।